ব্যাকডালা পাওয়ার, দেখো এটা কিন্তু ব্যাকডালা পাওয়ার, নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে, নতুন গাড়ির থেকে এই গাড়িটা আপনি 8 লক্ষ টাকা কমে পাবেন। সিরাজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, বাবু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ইনশাল্লাহ আমি ভালো আছি ভাই। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রহিম মেটাল মসজিদের পাশে, আমার হোল্ডিং নাম্বার হলো 249-50, শোরুমের নাম হলো কে এস কার ভ্যালি। আজকে কি লাক্সারিজ গাড়ি? আমি একটা লাক্সারিজ গাড়ি দেখাবো, করোলা করস, এইটা হলো 2022 মডেল, 2023 রেজিস্ট্রেশন, এটা একটা ব্র্যান্ড নিউ গাড়ির মতন, 9,000 মাইলের চলা, জাপান থেকে আসছে, মেড বাই জাপান। এটা হলো জাপানের, এটা কিন্তু ভাই একটা থাইল্যান্ডেরও হয় একটা জাপানের হয়, এটা হলো জাপানের জেড প্যাকেজের গাড়ি, সবচেয়ে থেকে হাই গ্রেডের গাড়ি। আচ্ছা এই গাড়ির মডেল কত ভাই? এই মডেল হলো 2022 রেজিস্ট্রেশন, 2023। নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে? হ্যাঁ ভাই, নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে, নতুন গাড়ির থেকে 8 লক্ষ টাকা কমে পাবেন, 8 লক্ষ টাকা কমে। এই গাড়িটা হলো জেড প্যাকেজের হওয়ানে, এই যে দেখেন অরিজিনাল একটা বডি কিট আসছে, এই বডি কিটটা আপনি ঢাকা শহরে অনেক ই দেখবেন, করোলা করস দেখবেন, কিন্তু এই বডি কিট দেখবেন না, এটা হলো জাপান থেকে এই বাজে আসছে, এটা হলো সবচেয়ে থেকে জেড প্যাকেজের গাড়ি, সবচেয়ে থেকে হলো হাই গ্রেডের গাড়ি, জাপান এরপরে অন্তরে হাই গ্রেড বানায় নাই। ওকে, ঢাকা মেট্রো গো 12 সিরিয়াল? জি, 12 সিরিয়াল, 13-তে রেজিস্ট্রেশন, নিউ নাম্বার, প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট। আর ভাই এই হেডলাইটের ভিতরেও কিন্তু পার্থক্য আছে, আপনি যে অন্য করোলা করসের হেডলাইটের ভিতরটা রেডের ভিতরটা এক না, এটা একটু ব্ল্যাক হোল। এটা ভাই বাংলাদেশে ওখানে কী বলবো, বাংলাদেশে তো সবারই চাহিদা আছে, কিন্তু অনেকে অর্থের কারণে কিনতে পারে না, যাদের কাছে অর্থ আছে আমি বলবো তাদেরই এটা চাহিদা। আচ্ছা এটা নতুনের ফিলিংস পাওয়া যাবে, ফিলিংস পাওয়া যাবে। সামনে গ্লাস? জি ভাই, সামনে আগে পিছে যা আছে সব কিছু অরিজিনাল আছে ভাই। ওকে, ও ভাই যান আমি আপনাকে একটা জিনিস দেখাই, পেপারস দেখা যাচ্ছে। জি ভাই, একটা পেপার দেখাইতেছি, এটা একটা ট্যুর রিপোর্ট, এটা আমি আপনাকে একটা ট্যুর রিপোর্ট দেখাইতেছি। এই গাড়ির ট্যুর রিপোর্ট ভাই? ট্যুর রিপোর্ট হলো এই যে দেখেন, জাপানে চলে আসছে 9,000 কিলোমিটার, 2022 মডেল, 2022 মডেল, এটা হলো জেড প্যাকেজের গাড়ি। হ্যাঁ, এই যে 5 গ্রেডের গাড়ি, এটা 5 গ্রেডের গাড়ি, ওয়াকশন গ্রেড 5, আর আপনি পাল কালার, আর গাড়ির এটা কিন্তু জাপানের ওয়াকশনের ছবিগুলো, আপনি এই ছবিগুলোতে দেখলে বুঝতে পারবেন গাড়িটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে, বাংলাদেশে কিছু লগে অ্যাড করা হয় নাই, ঠিক আছে। এটা চাইলে কাস্টমার নিজের মোবাইল থেকেও তারা স্ক্যান করে দেখে নিতে পারবে, জাপানের ট্যুর রিপোর্ট। জাপান থেকে 9,000 কিলো আসছে? জি জি, আর বাংলাদেশে 8,000 কিলোমিটার, বাংলাদেশে 8,000 কিলোমিটার চলছে। এবং সানরুফ সহ ভাই? জি, এটা এটা হলো প্যারাগ্রাফিক মুনরুফ। আচ্ছা, একদম ছাদ পুরাটাই? জি, ছাদ পুরাটাই। টায়ারের সাপোর্টটা কিরকম? ও ভাই, টায়ারের সাপোর্টটা মেবি 40,000 কিলোমিটার চলবে ইনশাল্লাহ। আচ্ছা, টায়ারের সাপোর্টটা ভালো দিবে। আর এই বডি কিট কিন্তু শুধু হাই গ্রেডের এই গাড়িটার মধ্যেই আসছে, এটা ঢাকা শহরে 100 গাড়ি দেখলে একটা গাড়ির মধ্যে পাবেন। আচ্ছা, বডি কিট সহ? জি ভাই, বডি কিট সহ। আর এটা কিন্তু জেড প্যাকেজ হনে এই সিটগুলো কিন্তু লেদারের হয়ে গেছে ভাই। এটা লেদারের হয়ে গেছে অটোমেটিকলি, আর এটা কিন্তু সিট পাওয়ার, ড্রাইভিং সিট পাওয়ার, ব্যাকডালা অটো। জি জি, ফুল লোডেড, ফুল লোডের গাড়ি। মনিটরটা ভাই খুব সুন্দর? জি ভাই, মনিটরটা অনেক সুন্দর, মানে দেখার মতো গাড়ি, দেখার মতন, একদম নতুন, নতুনের ফিল পাবে। আচ্ছা, নতুনের ফিলটা পাওয়া যাবে এই গাড়ি? জি ভাই। ও ভাই, এটা কিন্তু ব্যাকডালা পাওয়ার, দেখো এটা কিন্তু ব্যাকডালা পাওয়ার, অসম ভাই। জি ভাই, আপনি চাইলে এখান থেকে আপনার লক করে রাখতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওকে, ঠিক আছে, দেখেন ভিতরটা খুব সুন্দর লাক্সারিস, আর এটা কিন্তু এখন পর্যন্ত যে এই যে দেখছেন ভিতরটা, জি জি জি, একদম নতুনের মতো, নতুনের মতো। জি, এই হচ্ছে ভিতরের কন্ডিশন। জি, এবং ব্যাকডালা পাওয়ার? জি ভাই, ব্যাকডালা পাওয়ার। আর এখানে কিন্তু কোনো বাংলাদেশে আপাতত কিছু করা হয় নাই, গাড়িটা খুব হাই গ্রেড, করোলা করস ভাই। এখানে দেখেন একটা স্টিকার লাগাই দিছে জাপান থেকে, গাড়িটার একটা ছবি দিয়ে করোলা করস একটা স্টিকার লাগাই দিছে। আচ্ছা, এই পাশটা কি অবস্থা ভাই? ভাই একই অবস্থায় আছে, গাড়িটা খুবই ফ্রেশ আছে ভাই, আমি খুবই ফ্রেশ, রিংগুলো থেকে শুরু করে যেখান থেকে যা আছে, জাপানের আপনি ট্যুর রিপোর্টে যা দেখবেন এখানে আমার গাড়ির সাথে তাই আছে, একদম ফ্রেশ। আচ্ছা, তাই আছে, একদম ফ্রেশ কন্ডিশন? জি ভাই, ফ্রেশ কন্ডিশন ভাই, ঠিক আছে। আর ভাই এটা কিন্তু ওই যে সিট পাওয়ার, সিট পাওয়ার, এই যে সিট পাওয়ার, সিডি, সিট হিটার আছে। এখন মাইলেজ কত আছে ভাই? এখানে মাইলেজ আছে আমি একটু আপনাকে দেখাই দিই, মাইলেজ আছে 18,299। এখন আছে ভাই হলো 18,200
99 এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ ভাই এটা অরিজিনাল মাইলেজ আর এটা কিন্তু একটা প্যারারোবিক মনরূপ ভাই আচ্ছা আচ্ছা সাত পুরোটাই সাত এটা পুরোটাই দেখছেন গাড়ি চলবেন আর আকাশ দেখবেন চলবেন আর আকাশ দেখবেন এটা যে ভাই বৃষ্টির দিনে সেই লাগবে বৃষ্টির দিনে সেই রকম একটা ফিলিং ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে সেই ফিলিংস জি চলেন এবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা দেখবেন ভাই ইঞ্জিন তো আনটাস জি ভাই ইঞ্জিন তো নতুনের মতন এটা কিন্তু একটা ব্রেন্ডেড গাড়ি আপনি চাইলে এটা ব্রেন্ডেড হিসাবে আপনি ইউজ করতে পারেন কারণ 17,000-18,000 কিলোমিটার এটা কিন্তু বেশি একটা কিছু না আচ্ছা নতুনের মতই নতুনের মতনই চেসিস মাসল সবকিছু জি ভাই চেসিস মাসল সবকিছু কোনো হিটিং ইস্যু আছে ভাই না ভাই কোনো হিটিং ইস্যু নেই না ভাই যা লল 2022-2023 এর রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন ভাই আমি এই গাড়ির প্রাইস চাচ্ছি ভাই 46,50,000 টাকা আজকিন প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 0191480-5366 ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম